নমস্কার বন্ধুরা, আজ আমি একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাচ্ছি, যেটা ডিশ টিভির। খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে মেনু অপশানে যেতে হবে। মেনু অপশানে গিয়ে সেটিংসে আসতে হবে। সেটিংসে এসে এসটিভি ইনফোতে আসতে হবে। এখানে ওকে বা সিলেক্ট করতে হবে। করলে এসটিভি ইনফো শিট আসবে এবং এখানে সিগন্যালগুলো প্রথমে সবকটা দেখে নিতে হবে যে লালের থেকে গ্রিন হচ্ছে কিনা। একটু দেখে নিয়ে আস্তে আস্তে এই সেটিংস যেটা আমি দেখাচ্ছি, এর ফলে আপনারা 539টা চ্যানেল পান ডিশ টিভিতে, সেটা বেড়ে গিয়ে 611টা হবে। তার মধ্যে আপনি একটা বাংলাদেশের চ্যানেল ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। এখানে 14টা টিপি আছে, 14টা টিপিতে গ্রিন আছে, কিন্তু এরপরে আরও টিপি আছে 25 পর্যন্ত। এখানে 25 নম্বরটা সিগন্যাল দেয় না কোম্পানি, 24টাতে দেয়। দেখে নিতে হবে 24টাতে আছে কি না। চব্বিশটাতেই আছে। এরপরে রিমোট থেকে লাল বোতামটা চেপে সেট আপ প্রোগ্রামে ঢুকতে হবে। সেট আপ প্রোগ্রাম খোলার পরে আসবে ইনস্টলেশন মেন মেনু। এখানে হোম ফ্রিকোয়েন্সি আছে ফার্স্ট প্রথম লাইনে, তারপরে LNB সেট আপ, তারপরে সিস্টেম সেট আপে এসে ওকে বা সিলেক্ট করতে হবে। করে আপনাকে প্রথম ইরেস ফ্ল্যাশ করে নিতে হবে। আর যদি ইরেস ফ্ল্যাশ করা থাকে তাহলে ওটা কিছু করা লাগবে না, প্রথমে ওটা ইরেস ফ্ল্যাশ করে নেবেন। করে নিয়ে প্রথম থেকে আবার দেখাচ্ছি। ইরেস ফ্ল্যাশ করার পর ব্যাকে আসলেন, আবার ব্যাকে আসলেন, এসে এখানটায় হোম ফ্রিকোয়েন্সিতে আসবে। হোম ফ্রিকোয়েন্সিতে এসে রিমোট থেকে মেনু 9523 প্রেস করলেই এই হোম ট্রান্সপন্ডার এডিট এই জায়গাটা চলে আসবে। এখানটায় আপনাদের থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি 1268। এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে করতে হবে 1270। এরপরে আসতে হবে সিম্বল রেট। সিম্বল রেট করতে হবে 40700। তারপরে আছে পোলারাইজেশন, এটাকে করতে হবে হরাইজেন্টাল। তারপরে লাস্ট লাইন যেটা আছে FEC, এটাকে করতে হবে অটো। করে ওকে করে সেভ করতে হবে। সেভ করলে দেখুন এখানে 12170 হলুদ রঙের মধ্যে চলে এসেছে, মানে এটা হোম ফ্রিকোয়েন্সি। এরপর যেটা করতে হবে, হলুদ বোতামটা চেপে এক্সিট করে বেরিয়ে যেতে হবে। দেখুন ডিশ টিভির EPG ইজ আপডেটিং সার্ভিস লিস্ট দেখাচ্ছে। এরপরে আবার এটা স্টার্ট হলো। এরপরে যেটা করতে হবে, এটা আমার মেনুতে গিয়ে সেটিংস করা হয়ে গেল। এরপরে মেনু চেপে আপনাকে যেতে হবে সেটিংসে। সেটিংসে এসে চ্যানেল সার্চে আসতে হবে এবং চ্যানেল সার্চ করলে এখানে নেটওয়ার্ক যেটা আছে ওটা ডিশ লঙ্কা বলে লেখা দেবে। ওখানটায় এমনি নর্মালি থাকে NSS 6 বা ডিশ টিভি, নেটওয়ার্কটা ডিশ টিভি লেখা থাকবে, আর নাহলে NSS 6 স্যাটেলাইটের নাম দেওয়া থাকবে। কিন্তু এখানে ওই হোম ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করলেই ডিশ লঙ্কা চলে আসবে। আর ডিশ লঙ্কা আসলেই জানবেন চ্যানেলটাও আপনার বেশি আসছে বা বেশি ধরবে। দেখে নেওয়া যাক কতগুলো ধরবে। হয়ে গেছে। দেখুন 100% কমপ্লিট হয়ে গেছে। হোম ফ্রিকোয়েন্সি আছে 12170,
নাম্বার অফ ট্রান্সপারেন্ট হচ্ছে 26টা, টিভি চ্যানেল যেটা এসছে 611টা, অডিও চ্যানেল অর্থাৎ রেডিও সেন্টার 32, নেটওয়ার্ক সার্ভিস আছে 37। এটাকে ওকে করে সেভ করে দিতে হবে। এসে গেল। এবার আমি একটু বাংলা চ্যানেলগুলো দেখাই। 1404 এ হচ্ছে স্টার জলসা, আচ্ছা সাউন্ডটাকে আমার বন্ধ করা আছে, হ্যাঁ সাউন্ডটা আসছে না এই কারণে। আচ্ছা এরপরে আসবে জি বাংলা, পরপর আছে। এবার যেটা আমি এক্সট্রা পেলাম সেটা হচ্ছে 96 নাম্বার চ্যানেলে দিতে হবে, 96 নাম্বার চ্যানেলে দিয়ে আপনাকে ব্যাকে আসতে হবে। 950 এভাবে ব্যাকে আসুন। ব্যাকে আসলে আমি দেখিয়ে দিচ্ছি, এই এই চ্যানেলটা কিন্তু আপনার কাস্টমার কেয়ারে ফোন করেও আপনি পাবেন না এই চ্যানেলটা। কিন্তু ওখানে কিন্তু ওরা ওদের যে ডিস্টিভি প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে কিন্তু এই চ্যানেলটার লিস্টে নেই, বাংলা চ্যানেলের লিস্টের মধ্যে এই চ্যানেলটার নাম নেই। কিন্তু এটা কিন্তু একটা ছোট্ট টিক্সের মাধ্যমে চলে আসে, ছোট্ট একটা পরিবর্তন করলেই এটিএন বাংলা বাংলাদেশের চ্যানেল, এই যে বাংলাদেশের চ্যানেল এটিএন বাংলা, এটিএন বাংলা চ্যানেলটা কিন্তু চলে আসবে। কিছুই না, একদম সহজ কাজ। এই সাউন্ড দিয়ে দিলাম, ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে। সেটিং সেভ করে ফেলবেন, যদি বুঝতে না পারেন ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করবেন, অবশ্যই সাহায্য করে দেবো। ধন্যবাদ।